বলবো, একা করি। আমার স্বামী একাকে সবাই চলে গেল, একটা ছেলে রেখে গেছে, ভীষণ বোকা, এত করে বুঝাই কিচ্ছু বুঝবে না, কিছু খেতে বললো খায় না। ওই আসছে ছেলেটা, পাগল ছেলেটা, নাচতে নাচতে আসছে, এইদিকেই আসছে। ও মা, জানি না আমার যে কি হয়েছে, আমার মনে বাতে ধরেছে, কোমরের সামনে খাঁচ 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 করে। ও মা, তুই সবসময় খাঁচ খাঁচ করিস কেন? এই চুপ কর মা, চুপ কর বলছি, চুপ কর মা। মা গো, ও মা, তোর রে, তোকে আমি পারা যায় না ওকে নিয়ে, চল তোকে নিয়ে আমি বাজারে যাবো। আমার মতো এই এলাকায় ভালো চপ কেউ করতে পারে না, যতগুলো ভাজবো সবই আমার চলে যায়। কিন্তু আজ কোনো খদ্দের আসছে না কেন জানি না, আজ কার মুখ দেখে বসেছি চপ বিক্রি করতে? মা, ও মা, মা গো, ওরা দোকানে কি খাচ্ছে গো? এই ওরা খাচ্ছে না, ওরা খাচ্ছে, তুই যা মা, তুই যা। আরে ওরা খাচ্ছে না, খাচ্ছে, তুই যা। তবে রে শোন, ওরা চা খাচ্ছে না মা, না ওরা যেন কি খাচ্ছে। তবে রে দাঁড়া, বস আমি দেখছি। এই যে দাদা, দাদা চপ কত করে দিচ্ছেন? বেশি নয়, 5 টাকা। আর চাটনি? ওটা ফ্রি, দাম বেড়েছে তো তাই। ও মা, এরা না, এরা দাম বেশি যাচ্ছে, অত দাম না। এই চুপ কর তুই না। তবে রে তোকে আমি, আমার কোনো মেরো না মা, শুধু খাই খাই খাই, সেই কখন থেকে খাই খাই করে যাচ্ছে। শোন তোকে আমি বাজারে যাব না, বাজারের ওই পাশটা তুই বসবি, আমি বাজারটা সেরে আসবো, চল চল আমার সঙ্গে। এখানে বসবি, আমি বাজারটা করে তারপর তোকে নিয়ে যাব, এখান থেকে এক পাও যাবি না, কেমন? ঠিক আছে মা, আমি যাচ্ছি। মা বলেছে আমাকে এখানে বসে থাকতে, কারোর সঙ্গে কথা বলবো নি, এখানে চুপ করে আমি বসি। আমার বোনটাকে বললাম বাজারে চল, বলে আমার পড়া আছে। ছোট বোনকে বললাম আমার কাজ আছে, কেউ যাচ্ছে না, তাই আমি বাজারে চলেছি। আরে ওই তো সেই কটকটি মাসের ছেলে বসে আছে, তো পাগল, ওর সঙ্গে মজা করা যাক। মা বলেছে কারোর সাথে কথা বলবি নে। এই শোন শোন, আমার সঙ্গে কথা বললে না তোর মা কিচ্ছু বলবে না। তুই কি বলবি? আরে আমি যা বলি শোন। বল। বলছি তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, তুই আমাকে বিয়ে করবি? বিয়ে? হ্যাঁ বিয়ে, হ্যাঁ তুই আমাকে বিয়ে করবি? আরে কি হলো, তুই আমাকে বিয়ে করবি? এই কি বলবো, তোর গাটা কি নরম। এই বল, তুই আমাকে বিয়ে করবি কিনা? আমি 18 বছরের মেয়েকে বিয়ে করবো। বাবা 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 বাবা, খুব ভালো, 18 বয়সে মেয়ে যদি না পাস তাহলে কি কাকে বিয়ে করবি? তাহলে 9 বছর পরে তোকে নেব। ও মা, দেখো কেমন মজার মজার কথা বলে। আর তুই বল না, আমি তো দেখতে খারাপ নয়, তুই আমাকে বিয়ে করবি কিনা বল না। বিয়ে বিয়ে করে আমি কি করব? এই বিয়ে করে তুই আমার সঙ্গে ফুলসজ্জা করবি, আমি আমার মার কাছে শুই। আরে শোন 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 শোন,
ওরে পাগল ছেলে, তোর মার কাছে শোয়া আমার কাছে শোয়া কি এক হবে রে? আমার মায়ের গায়ের উপর আমি ঠ্যাং তুলে ঘুমাই, আর মা আমার গায়ে হাত বুলিয়ে দেয়, আমি ঘুমিয়ে পড়ি। আরে আমি তোর মায়ের থেকে না তোকে আমি বেশি ভালোবাসবো, বুঝতে পেরেছিস? তার মানে তুমি আমাকে নষ্ট করে দেবে? এই শোন না, কি বোকা ছেলে, কেন তুই ওকে কথা বলছিস? তুই কি বাচ্চা ছেলে? এ মা কি পড়েছে দেখো। এই তবে কি পড়বো বল, যদি না আমি জিন্স এন্ড প্যান্ট পরে রাস্তায় বেরোই, কি বলে জানিস? কি বলে লোকেরা? বলে মালটা যাচ্ছে দেখছিস। আর আর যদি আমি জিন্স এন্ড প্যান্ট শার্ট পরে ফিটফাট হয়ে বাইরে বেরোই, আমাকে কি বলে জানিস? কি বলে? শুধু কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, আবার শাড়ি পরে রাস্তায় বেরিয়ে যাবো না তখন জানিস কি বলে? কি বলে? মেয়েটার সেক্সি আছে, সেক্সি আছে, সেক্সি আছে। এই কথা বলে? তাহলে তুই এক কাজ কর। কি করবো রে? একদিন কিছু না পরেই বের হ। এই কি বাজে ছেলে দেখো তো। সব ছেলে যদি বাজে তাহলে মেয়েরা কার জন্য সাজে? শোন, একদিন স্কুলের ধারে পাশে গেছিস? আমি কবিতা বলতে পারি। হ্যাঁ কবিতা বলতে পারিস? হ্যাঁ। ঠিক আছে তাহলে বল। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই এ জীবনে শুধু বাঁশ দিলাম, দাম পেলাম কই? ওরে এটা কোন বইয়ে লেখা আছে? কেন, গণিত বইয়ে লেখা আছে? বা 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 বা, সুন্দর বলেছিস। অঙ্কে ছড়া? অঙ্ক করলে না শুধু ছড়া বেরোই, শুধু ছড়া বেরোই। ও তুই যখন এত লেখাপড়া জানিস, আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? হ্যাঁ বলো না পারবো। আচ্ছা বলতো, মুরগির পা এত ছোট কেন? কি বলছ? আরে মুরগির পা এত ছোট কেন? পা বড় হলে তো ডিম মাটিতে পড়ে ফেটে যাবে। আচ্ছা বেশ বলেছিস। আচ্ছা আর একটা প্রশ্নের উত্তর বলতো, মানুষ কি খেলে বেশি খুশি হয়? জানি। কি? খৈনি খেলে বেশি খুশি হয়, খাওয়ার আগে শুধু হাততালি 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 দেয়। ও তার মানে তুই অঙ্কে পাশ করিসনি? আগে উপস্থিত ছিল না। বাবা বাবা, কে উপস্থিত ছিল না? আমার বন্ধু। তার মানে তোর বন্ধু দেখে অঙ্ক করতিস? হ্যাঁ। আমার প্রশ্নের একটা উত্তর দিতে পারবে? ও বাবা, তুই আবার প্রশ্ন করতে জানিস? হ্যাঁ সব পারি। ঠিক আছে বল। আচ্ছা কাছে 95 টাকা থাকলে, হ্যাঁ, খরচা করে কত টাকা থাকবে বলো তো? 90 টাকা থাকবে। না না না, ভালো করে শুনে নাও বল, 95 টাকা থাকলে খরচা 5 টাকা করলে কত থাকবে? 90 টাকা থাকবে। 85 টাকা থাকবে। কেন, তুই স্কুলে কোন স্কুলে পড়েছিস? আমি বিদ্যাসাগর স্কুলে পড়েছি, আমার মা আলোই পড়তে দেয়নি। ও বুঝেছি। এই তোকে না আমি ভালোবাসি, কালী মন্দিরে গিয়ে তোকে আমি বিয়ে করব। আমি মন্দিরে যাব না। কেন রে? ওই মন্দিরে মেয়েদের জন্য নয়, মেয়েদের জন্য। আচ্ছা কে বলেছে? কেন জানো না, ওই মন্দিরে সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি ওদের জন্য। বা 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 বা, ভালো বলেছিস। আচ্ছা ছেলেদের জন্য কি? ঘন্টা। ঘন্টা? যার যখন সময় হবে ঘন্টা নেড়ে চেড়ে আসবে। ও তুই আমাকে তাহলে বিয়ে করবি না? মা বলেছে, আমার গাল টিপলে দুধ বেরোই। ও এত করে তোকে বলছিলাম তুই বিয়ে করবি না? না বললাম তো, মা বলেছে তোর গাল টিপলে এখনো দুধ বেরোই। তবে রে তোর সঙ্গে আমি ভালোবাসা করতে চাই না, যা থাক। ছেলেটা কাঁদছে কেন? যাইতো দেখে। এই কাঁদছিস কেন বাবা, কি হয়েছে বল, এমন করছিস কেন? ও মা, আমাদের ধনপোতা গায়ের
ভালো করে বল। ধনপুতা গায়ের ধনঞ্জয় মেয়ে আমায় বলেছে তুই আমাকে বিয়ে করবি। বাহ বাহ বাহ, খুব ভালো। বাবা বাবা, তুই কি বললি? আমি বললাম মা বলে আমার গাল টিপলে দুধ বেরোয়। অশুভ ছেলে, এত সুন্দর মেয়ে তোকে বিয়ে করতে ছিল তুই? শোন, বর্তমান সমাজে কোনো মেয়ে যদি অফার করে সে না করে কি পারে? শোন, আমি তোকে বলছি, তোকে যদি বিয়ে করতো না ওই বাড়ির সম্পত্তি আমাদের হবে, তাকে জানিস? মা শোন, ওই মেয়েকে যদি আমি বাড়িতে আনতে না পারি আমার নাম কটকটি মারি নয় মারাম, ভাতার মারি, ভাতার মারি, ভাতার।